চল যাই স্যার দেখি বাবা তার একটু দাঁড়া চলো চলো পিছনে রহমান আব্দুল হোসেন আরফ মিয়া হুমায়ুন মিয়া বেদব্রত রায় হরিদম দেব অভিজিৎ দেব দীপঙ্কর দেব অভিষেক খেলাধি কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়নি ঘোষ সাধারণ সম্পাদক শক্তি প্রতাপ সিং বিশ্বজিৎ সূত্রধর বিশ্বজিৎ চ্যাটার্জি এবং পারমিতা সেন এবং লোকাল লিডার মুজিবুর ইসলাম মজুমদার সঞ্জয় দাস সমেত এখানে প্রচুর সংখ্যক গত 25 বছর এ রাজ্যে যে সরকার শাসন করেছিল সে সিপিএম দল থেকে এবং এ রাজ্যে গত 2018 সালের নতুন সূর্যোদয়ের কথা ভেবে যারা বিশ্বাস করে তাদেরকে রাজ্যে স্থান দিয়েছিল আজকে সেই সরকার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী অগ্নিকান্না যিনি সাথী শ্রীমতী মমতা ব্যানার্জির হাত ধরে এবং সর্বভারতের ইউথ আইকন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশনায় এই রাজ্যে আগামী দিন বিজেপিকে হটাতে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে আর তার ডাক দিয়ে শপথ নেওয়ার জন্য আজকে আমরা গান্ধী মূর্তির পাদদেশে আজকে সেই জয়েনিং হচ্ছে বাকি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবেন পশ্চিমবঙ্গের যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রী সায় আমরা রয়েছি সেই হোটেলের পাওয়ার কাট মেল করে বিজেপি বলেছে যে এরা যাতে কোনো মিটিং না করতে পারে এদের লাইট কেটে দিন আড়াই ঘন্টা ধরে আমরা লবিতে বসে আছি যদি বিজেপি ভেবে থাকে যে এরম ভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে তারা খুব ভুল ভাবছে তারা রাজনৈতিকভাবে কিছুটা ডিসিপ্লিন নিজেদের আরএসএস বা বিজেপির জায়গা থেকে কিন্তু বুদ্ধি বলে বিজেপির কিছু নেই এইসব ট্যাকটিক্স বিজেপি এর আগেও দেখিয়েছে এবং গো হারান হেরেছে কারণ একটি গণতন্ত্রে মানুষের ম্যান্ডেটের ওপর কোনো কথা হয় না প্রত্যেকটি মানুষ যাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে তাদের স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা পেয়েছি এবং তারা আমাদেরকে ব্যক্তিগতভাবে সাধারণ মানুষ রিকোয়েস্ট করেছে যে দিদি জমি ছেড়ে যাবেন না এবং সেই মানুষগুলোর জন্য আগামী দিনে আমাদের লড়াই ত্রিপুরাতে আমরা আছি আমরা এখানে দেখা করতে আসি এখানে আমরা ট্যুরিস্ট নই বিজেপির মতো যারা ইলেকশনের আগে ট্যুরিস্টের মতো লোকাল ট্রেনে যাতায়াত করে আমরা এখানে সংগঠন করতে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আগামী দিনে মা মাটির সরকার যেটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে ত্রিপুরার মা মাটি মানুষের সরকার তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায় করবেন সেই কথা আজকে আমরা যুবর জায়গা থেকে এবং স্টেট কমিটির জায়গা থেকে দিয়ে দিয়ে গেলাম এবং আমি ত্রিপুরার মানুষকে বলতে চাই সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ সব জাত সব ধর্ম সব বর্ণের মানুষ এবং জনজাতি যারা রয়েছেন এখানে আমাদের ভাই বোনরা যে আপনারা আমাদেরকে সমর্থন দিন আমরা আপনাদেরকে উন্নয়ন দেব এই কথাটা বলে যাচ্ছি ভালো থাকবেন প্রত্যেকে অনেক কাজ আমরা করব একবার না বারবার আসব লোকাল জায়গা থেকে ত্রিপুরা উইল রুল ত্রিপুরা ত্রিপুরার মানুষ ত্রিপুরাতে কাজ করবে এবং সেই সংগঠনটা আগামী দিনে
আরে ভাই হাত থেকে বিপিএম থেকে তো জয়েন করছে, কংগ্রেস থেকে করছে, বিজেপি থেকে করছে, কে করছে না? এবং সাধারণ মানুষ জয়েন করছেন, আগামী দিনে সিভিল সোসাইটি থেকে জয়েন করবে, শিক্ষকরা জয়েন করবে, ডাক্তাররা জয়েন করবে, ইঞ্জিনিয়াররা জয়েন করবে, অ্যাডভোকেটরা জয়েন করবে, কালচারাল জায়গা থেকে জয়েন করবে, ছাত্রছাত্রীরা জয়েন করবে, যুবরা জয়েন করবে, বাদার জয়েন করবে। যুবদেরকে গুরুত্ব দিচ্ছে বলে আমরা দেখেছি যে এর আগে অভিষেক ব্যানার্জি আমাদের সভাপতি ছিলেন, উনি নিজে দুবার ঘুরে গেছেন, আমি এসেছি, এর আগে আমাদের যুবর ছেলেরা এসেছে, দেবাংশু এসেছে, সুদীপ এসেছে, জয়া এসেছে, এবার আমি এসেছি, স্টেট কমিটি থেকে শক্তি এসেছে, পারমিতা এসেছে, বিশ্বজিৎ এসেছে, এটা শেষ নয়, এটা শুরু। এবং আমি বলতে চাই এটাই বিজেপিকে, সামলে থাকো, সামলে থাকো, মানুষের ম্যান্ডেট কি জিনিস বাংলায় বুঝে গেছো তো? বেশি বাড়াবাড়ি এখানে করো না, মানুষ মুখ ঘুরিয়ে নিলে আর কিছু করতে পারবে না, সে যতই টাকা থাকে। আজকে এখানে যে ট্যাক্সি ড্রাইভাররা কাজ করছে, যারা গাড়ি দেওয়ার চেষ্টা করছে, কর্মসংস্থানের কথা বিজেপি বলে, যেখানে লোকাল গাড়িগুলো ভাঙা হচ্ছে, হোটেলদেরকে ভয় দেখানো হচ্ছে, একটা প্যান্ডেমিকের পরে সদ্য সদ্য ব্যবসা খুলেছে, ত্রিপুরার মানুষের কথা এরা ভাবে না, অন্যের কথা কি ভাববে? যাদেরকে এখানে আঘাত করা হচ্ছে, দেবাংশু ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে, দোলাদির আত্মসহায়কের মাথা ফাটানো হচ্ছে, এরা কোথাকার লোক? এরা ত্রিপুরার লোক। তাহলে বিজেপির সরকার, বিপ্লব বাবুর সরকার ত্রিপুরার লোকের ওপর আক্রমণ করছে, ত্রিপুরার মানুষ এর যোগ্য জবাব দেবে 17 মাসের মধ্যে। ইউথদের জন্য যেই প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র যৌবন নিয়ে উনি ভাবেন, উনি ওনাদের পাশে থাকেন, কর্মসংস্থান হবে, ইউথদের কথা বলার জায়গা থাকবে, শিল্প হবে, সংস্কৃতি হবে, সব হবে। আমাদেরকে সমর্থন দিন, আপনাদেরকে আমরা উন্নয়ন দেবো, সেই কথা বলি। রুলিং পার্টির এক এমএলএ গতকালকে বলেছে ওনার প্রাণ সংশয় সিকিউরিটি প্রদান করার জন্য, এই ব্যাপারটাকে কিভাবে দেখেন? রুলিং পার্টির প্রাণ সংশয় এটা নিয়ে হাসি পেয়ে গেল বলতে গিয়ে। তাহলে আমরা, তাহলে নিজেদের পার্টি, তাহলে রুলিং পার্টির এমএলএ যদি বলে ওনার প্রাণ সংশয়, তাহলে নিজের পার্টিতে থেকে এরা কতটা আনসেফ সেটা বুঝে। আর ওর